অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার আর হালদার ওরফে পিকে হালদারকে 22 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য 13 আসামির প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 10ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। দুর্নীতির কোনো মামলায় এবারই প্রথম বিকে হালদারের সাজার রায় হল। আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারীর উপস্থিতিতে রায় দেন বিচারক। পলাতক 10 জন হলেন পিকে হালদার, তার মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। এর আগে গত বুধবার দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। 27 ধারার যে সাজাটা সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে সাজা সেটা 10 বছর সর্বোচ্চ সাজা, সর্বোচ্চ সাজাই তাকে দেওয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে 348 কোটি টাকা 27-এর এক ধারায় আর 696 কোটি টাকা মানি লন্ডারিং এ। এবং এছাড়া তার সহযোগী যারা আছে তার সহযোগীদেরকে 27-এর একে 3 বছর করে সশ্রম কারাদণ্ড এবং মানি লন্ডারিং এ 4 বছর করে সশ্রম কারাদণ্ড, এই 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া।